Assalamu alaikum. Hello students. Lekha Paro online YouTube channel পক্ষ থেকে সকলকে স্বাগতম। অষ্টম শ্রেণী গ্রামার ক্লাসে আজ আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরেকটি শাখা অর্থাৎ অ্যাসারটিভ থেকে কিভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে পারি তা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমরা যদি অ্যাসারটিভ থেকে এক্সক্লেমেটরি করতে যাই আমাদের আগে অ্যাসারটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচারগুলো দেখা লাগবে। তোমরা যদি স্ক্রিনে লক্ষ্য করো অ্যাসারটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস সাবজেক্ট অর্থাৎ সকল সেন্টেন্স অংশগুলো রাইট অর্ডারে আছে। এখন যদি আমরা এক্সক্লেমেটরি দেখি এক্সক্লেমেটরিতে হোয়াট এ অথবা হাউ বসে তারপরে অ্যাডজেক্টিভ তারপরে অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব থাকে। এক্সক্লেমেটরি ভার্বের স্ট্রাকচারটি একটু কঠিন বোঝালো কঠিন দেখা যাচ্ছে কিন্তু আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি কোনো অ্যাসারটিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে গেলে সর্বপ্রথম হোয়াট এ অথবা হাউ বসাতে হয়। তারপরে যে সকল সেন্টেন্স অ্যাসারটিভ থেকে এক্সক্লেমেটরি করতে বলবে ওই সকল সেন্টেন্সে অবশ্যই একটি অ্যাডজেক্টিভ থাকবে। অ্যাডজেক্টিভকে আমরা তার অর্থ বুঝে বের করতে হবে। তো হাউ অথবা হোয়াট এ বসার পরেই আমরা অ্যাডজেক্টিভটি বসাবো তারপরে অবজেক্টটি বসাবো। হাউ অথবা হোয়াট এ তারপরে অ্যাডজেক্টিভ তারপরে অবজেক্ট তারপরে যা আছে তা আমরা সিরিয়ালে বসে দিব। যেমন এইখানে আছে সাবজেক্ট তারপর অক্সিলারি ভার্ব তারপর প্রিন্সিপাল ভার্ব তারপরে অবশ্যই আমরা একটি এক্সক্লেম চিহ্ন দিব। ছাত্রছাত্রীদের মূলত বেশিরভাগ সমস্যা হয় যে তারা এক্সক্লেম চিহ্নটি দিতে ভুলে যায়। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে নাহলে আমাদের এই গ্রামারটি সঠিক হওয়া সত্ত্বেও আমরা এর মার্কটি পাবো না। যদি আমরা একটি উদাহরণ দেখি যে ইট ইজ এ ভেরি বিউটিফুল প্লেস এখানে ইট হলো সাবজেক্ট ইজ হলো অক্সিলারি ভার্ব এ ভেরি বিউটিফুল এখানে এ ভেরি বিউটিফুল এ অর্থ একটি ভেরি অর্থ খুব বিউটিফুল অর্থ সুন্দর এই তিনটি শব্দই হলো অ্যাডজেক্টিভ এবং প্লেস হলো অবজেক্ট। এখন এটিকে যদি আমরা এক্সক্লেমেটরি করতে যাই তো আমাদের হাউ অথবা হোয়াট এ বসাতে হবে। এখন প্রশ্ন হলো আমরা কখন হাউ বসাবো এবং কখন হোয়াট এ বসাবো। আমরা যদি লক্ষ্য করি কোনো সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে তাহলে হোয়াট এ বসবে আর যদি এ অথবা এন না থাকে তাহলে হাউ বসবে। আমি আবার বলছি ভালো করে মনে রাখবে কোনো সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে তাহলে আমরা হোয়াট এ বসাবো আর যদি এ অথবা এন না থাকে তাহলে হাউ বসাবো তারপরে অ্যাডজেক্টিভ বসাবো তারপরে অবজেক্ট তারপরে বাকি যে অংশগুলো আমরা বাকি আছে তা সিরিয়ালে বসিয়ে দিব। তো আমরা যদি দেখি এখানে এ দেওয়া আছে অ্যাসারটিভ সেন্টেন্সে তাই আমরা হোয়াট এ বসাবো। হোয়াট এ তারপরে অ্যাডজেক্টিভ হলো বিউটিফুল এখানে উল্লেখ্য বিষয় হলো হোয়াট এ বসার দরুন আমরা ভেরিটি আর বসানোর প্রয়োজন নেই ভেরি শব্দটি চলে যাবে। তো হোয়াট এ বিউটিফুল তারপরে অবজেক্ট প্লেস হোয়াট এ বিউটিফুল প্লেস তারপরে হবে ইট ইজ। সো ইট ইজ এ ভেরি বিউটিফুল প্লেস এটিকে অ্যাসারটিভ থেকে এক্সক্লেমেটরি করতে গেলে বসবে হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ তারপরে একটি এক্সক্লেম চিহ্ন দিতে হবে। এছাড়া কিছু এক্সট্রা নিয়ম আছে যেমন উইশ অথবা ফ্যান্সি অথবা ডিজায়ার থাকলে আমরা ইফ ব্যবহার করতে পারি অথবা ও হোয়াট ব্যবহার করতে পারি। সর্বক্ষেত্রে ইফ ব্যবহার করাটাই সহজ হবে। যদি আমরা উদাহরণ দেখি আই উইশ আই ওয়্যার এ প্লেয়ার এখানে শুধুমাত্র আই উইশের আই উইশটি কেটে যদি আমরা ইফ বসাই এবং শেষে একটি এক্সক্লেম চিহ্ন দিয়ে দিই তাহলে খুব সহজে আমরা অ্যাসারটিভ থেকে এক্সক্লেমেটরি করতে পারি। যেমন আই উইশ আই ওয়্যার এ প্লেয়ার এখানে এক্সক্লেমেটরি করতে গেলে আমাদের লিখতে হবে ইফ আই ওয়্যার এ প্লেয়ার যদি আমি একটি প্লেয়ার হতাম তারপর একটি এক্সক্লেম চিহ্ন দিলে এটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তার পরবর্তী নিয়মে যদি যাই আই ডিজায়ার আই ওয়্যার ইয়ং এগেন আমি আশা করি আমি যদি আবার যুবক হতাম। সো এখানে আই ডিজায়ারটি কেটে ও হোয়াট দিলে এবং এক্সক্লেম চিহ্ন দিলে হয়ে যাচ্ছে। তো আমরা যদি দেখি আই ডিজায়ার আই ওয়্যার ইয়ং এগেইন সো এর বদলে আমরা শুধু যদি লিখি ও হোয়াট আই ওয়্যার ইয়ং এগেইন তাহলে আমাদের এই সেন্টেন্সটি পরিপূর্ণ এক্সক্লেমেটরি হচ্ছে। অর্থাৎ আমরা যদি আবার প্রথম থেকে নিয়মগুলো ফলো করি অ্যাসারটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট এবং এটাকে যদি আমরা এক্সক্লেমেটরি করতে যাই তখন হাউ অথবা হোয়াট এ বসবে। যদি সেন্টেন্সে এ অথবা এন থাকে তাহলে হোয়াট এ বসবে যদি সেন্টেন্সে এ অথবা এন না থাকে তাহলে হাউ বসবে তারপরে হলো অ্যাডজেক্টিভ তারপরে অবজেক্ট তারপরে হলো সিরিয়ালে যা থাকে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব তারপর একটি এক্সক্লেম চিহ্ন। এছাড়া যদি আই উইশ অথবা আই ডিজায়ার থাকে অথবা ফ্যান্সি থাকে তাহলে এর বদলে শুধু ইফ অথবা ও হোয়াট বসালে আমাদের সেন্টেন্সটি এক্সক্লেমেটরিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছো এবং ভালোভাবে বুঝেছো। যদি না বুঝে থাকো কোনো বিষয় অথবা প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে এবং আশা করি পূর্ববর্তী ক্লাসগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করেছো। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অন করে রাখবে। আজ এই পর্যন্তই, আগামীতে হাজির হব আবার রাইট ফর্ম ট্রান্সফরমেশন সেন্টেন্সের আরেকটি ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম।